ভিউয়ার্স, বিরতির পর আবারও নিয়ে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান লয়েন জাস্টিস। আমাদের সঙ্গে আছেন ফর্মার জাজ ইন বাংলাদেশ জুডিশিয়ারি ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার এমবি। আমরা ছিলাম আপনাদের প্রশ্ন উত্তর পর্বে। আমরা চলে যাব আমাদের গেস্টের কাছে আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে, তারপরে আপনাদের কাছে কল নেব। বেশ সাহেব, আমরা যদি আমাদের 7 নম্বর, দুঃখিত 9 নম্বর কলারের কাছে যেতে পারি। আচ্ছা আচ্ছা, একটা বাকি আছে না? জি, 9 নম্বর কলার আমাদের এক সিস্টার, আপনি সাদিয়া ফোন করেছেন, আপনি বার্মিংহাম থেকে ফোন করেছেন। আপনি বলতেছেন সাদিয়া, দেন আপনি ইটালিয়ান ন্যাশনাল, ইটালিয়ান পাসপোর্ট, আপনার মা বাবার সাথে কোনো গণ্ডগোলের কারণে আপনি সেখান থেকে চলে আসছেন। আপনি বার্মিংহাম থেকে ফোন করেছেন না সাউথ হল থেকে করেছেন? বার্মিংহাম বলেছে, বার্মিংহাম থেকে, কিন্তু আমি যেমন লাগতেছে সাউথ হলের এরকম একটা কেস আমার কাছে ছিল। এনিহাও, আপনি 2014 সালে মার্চের আপনি এসেছেন এই দেশে, আপনি এখনো রেজিস্টার করেন নাই। আপনি বলতেছেন কোন দিন আমি ব্রিটিশ পাসপোর্ট পাবো। আপনি সাংঘাতিক ভুল করেছেন, জানেন, মা বাবার কাছ থেকে সরে আসার কারণে এই ভুলটা আপনার হয়েছে। মা বাবার সাথে থাকলে হয়তো এরকম হইতো না। আপনি যখন ইউরোপ থেকে, ইটালি থেকে, জার্মানি থেকে, ফ্রান্স থেকে, যে কোনো ইউরোপিয়ান ইউনিয়নের দেশ থেকে আপনি এই দেশে আসবেন, আপনি আসবেন এমনি আসার জন্য, আপনার কোনো রাইট নাই। আপনারা বন্ধুরা যারা ইটালিতে দেখতেছেন বা অন্যান্য ইউরোপের দেশে দেখতেছেন, আপনাদের জন্য বলতেছি, আপনি জানেন ইতালিতে একটা কথা আছে যে সবাই কোনো মতে ইটালিয়ান বা ইউরোপিয়ান পাসপোর্টটা পেলেই আমাদের ফাইনাল টার্গেট হলো লন্ডন অথবা ইউনাইটেড কিংডম। খুব ভালো কথা, আমরা চাই আপনাদেরকে, আপনারা আসবেন, কিন্তু সব জেনে শুনে আসা দরকার। এই যে সাদিয়া বলতেছে এখানে পাসপোর্ট নিয়ে চলে এসেছিল উনি সিস্টার, কিন্তু আসার পরে মা বাবার কাছে থাকে নাই, এখন সে রেজিস্টারই করে নাই, এটা একটা মারাত্মক ভুল করেছে। কারণ কি, ইউরোপিয়ান ন্যাশনাল এখানে আসার পরে আপনি ব্রিটিশ হোম অফিসের সাথে রেজিস্ট্রেশন করতে হয়, ওই রেজিস্ট্রেশনের তারিখ থেকে 5 বছর পরে আপনি ব্রিটিশ পাসপোর্ট পাবেন। এবং যদি আপনি সাদিয়া যেমন 2014 সালে এসেছে, আজ পর্যন্ত সে রেজিস্টারই করে নাই, তাহলে সে আজকে থেকে যেদিন থেকে সে রেজিস্টার করবে সেদিন থেকে আরো 5 বছর পরে আপনার সে ব্রিটিশ পাসপোর্ট পাবে। কথাটা আমি বুঝাই বলতে পারছি? জি। সাদিয়া, আপনি মেহরবানি করে কোনো সলিসিটারের কাছে গিয়ে, আরে আপনি না, আমার এক ক্লায়েন্টও, আমার এক বন্ধু, সে এরকম ইটালির ভেনিস থেকে এসেছে, এসে তার ওয়াইফের ওইটা, আমি ভাইয়ের ওইটা, ওয়াইফের এটা করে দিয়ে, ওয়াইফ বাংলাদেশি, ওয়াইফের ওইটা ব্লু কার্ড আমি বাইর করে দিয়েছি। সে বলতেছে আমি তো ওইটা করি নাই, এগুলো কী করবো? বোকার মতো কথা বলেন কেন? আপনি যখন ব্রিটিশ পাসপোর্ট, এই ইটালিয়ান বা ইউরোপিয়ান পাসপোর্ট নিয়ে আসবেন, প্রথম কাজ করবেন আপনি, প্রথমে অ্যাপ্লাই করবেন এখানে রেজিস্ট্রেশনের জন্য, এবং দ্বিতীয় কাজ করবেন একটা ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বারের জন্য। কথা বুঝছেন? সাদিয়া, আপনি এই ভুল আর করবেন না, প্লিজ আপনি এটা রেজিস্টার করেন, রেজিস্ট্রেশনের 5 বছর পরে আপনি ব্রিটিশ পাসপোর্ট পাবেন। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ সাহেব, খুব সুন্দর করে কলারদের উত্তরগুলো দেওয়ার জন্য। আমি চলে যাচ্ছি কলারের কাছে, দেখছি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, হ্যালো, জি ভাই, আপনার নামটা ওকা? আমার নাম আলী ভাই। কোন জায়গা থেকে ফোন করা? লন্ডন থেকে। জি বলেন ভাইয়া। কি বেস্ট সাহেবের কাছে কি আমি একটা প্রশ্ন করতে পারি? জি বেস্ট সাহেব, শুনতে পাচ্ছেন, আপনি বলুন ভাইয়া। আচ্ছা, আমি বাংলাদেশি পাসপোর্ট, 2009-এ ডিসেম্বরে আমি বাংলাদেশে পাসপোর্ট বানাইছিলাম, 2011-এ ডিপেন্ডেন্ট হয়ে দেশে আসি, 2013-এ ইন্ডিপেন্ডেন্টলি পাই, এখন বাংলা পাসপোর্টের যেহেতু 5 বছর পর রিনিউ করতে হয়, রিনিউ করি নেই, এখন 5 ইয়ার্স রুলে আমি ব্রিটিশ সিটিজেনশিপের লিগে অ্যাপ্লাই করুম, এই জন্য কি আমার পাসপোর্টটা ডিজিটাল বানাইতে হবে না এই পাসপোর্ট দিয়ে হবে? আর লাইফ ইন দি ইউকে পাস করা আছে, এখন কি B1 করতে হবে? এই তো। ওকে ভাইয়া, আপনি টিভি সেটের সামনে থাকুন, আমাদের গেস্ট আপনার প্রশ্নের উত্তর দেবেন। আমি চলে যাব পরবর্তী কলারের কাছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, নেক্সট কলার প্লিজ। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি লন্ডন থেকে মাত্রা মাফরার। আপনার নাম কইবেন, কইতে কইরা? জি, আমার নাম হাসান, আমি লন্ডন থেকে। জি, খুব আছেন?
ভাইয়া আমি 2009 উদ্দেশ্য আই জি স্টুডেন্ট বিসাই জি বাদে আমি 2011 আপনার এক্সটেনশন করি টু এক এক্সাম দিয়া জি দেন আমার ভিসা অ্যাকসেপ্ট হয় ভিসা পাই আমি জি 2013 আমি বিয়া করি স্পাউস ভিসা লাগি অ্যাপ্লাই করি দেখুক ভাই তখন আমি আপনার ইংলিশ টেস্ট ডিফারেন্ট একটা দেই সিটি অ্যাঙ্গেল স্যার জি আমার স্পাউস ভিসাও আপনার অ্যাকসেপ্ট হয় এখন হোম অফিসে গত 3 হাফতা আগে আমার লেটার দিছে তারা আপার ট্রাইব্যুনালর আপনার ডাইরেক্ট অ্যাপ্লাই করে লিছে অ্যাপিলর লাগি অ্যাপিল পারমিশনের লাগি আচ্ছা তখন আমার এই কেসটা ফিউচার কি তো হইতে পারে আমার কি দেশে যাওয়া কি লাগবো নি না বিদেশে থাকতাম পারবো আমি আমার 10 মাসের একটা বাচ্চাও আছে ওকে থ্যাংক ইউ ওকে ভাইয়া আপনি টিভি সেটের সময় থাকুন আমরা গেস্ট আপনার প্রশ্নের উত্তর দেব বেশ আমরা যদি এই দুইটা প্রশ্নের উত্তর দিয়ে দেই পরবর্তীতে আমরা সময় থাকলে আরেকটা প্রশ্ন নেব আচ্ছা ঠিক আছে আলী ভাই লন্ডন থেকে ফোন করেছেন আপনি এসেছেন 2011 সালে ডিপেন্ডেন্ট ভিসায় 2013 সালে আপনি ইনডিফিনিট লিভ পেয়েছেন এখন মাশাআল্লাহ 5 বছর পরে আপনি ব্রিটিশ সিটিজেনশিপের জন্য আপনি অ্যাপ্লাই করবেন আপনার প্রশ্নটা হলো আমার পাসপোর্টটা তো ছিল বারিস্টার সাহেব হাতের লেখা 5 বছরের আমার কি ডিজিটাল পাসপোর্ট লাগবে আর লাইফ ইন দ্য ইউকে আমার ছিল কিন্তু B1 ছিল না আমার কি B1 লাগবে আপনার দুইটা প্রশ্নের উত্তরই পজিটিভ পজিটিভ মানে কি আপনার যেহেতু পাসপোর্টটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে গত নভেম্বরের অর্থাৎ 2015 সালের নভেম্বরের 24 তারিখ থেকে হাতের লেখা পাসপোর্টের আর কোনো বৈধতা নাই এর মানে কি দাঁড়ালো আপনি যখন আইডির জন্য একটা পাসপোর্ট দিবেন হোম অফিসে ওরা অ্যাকসেপ্ট করবে না আপনি একটা ডিজিটাল পাসপোর্ট বাংলাদেশ হাইকমিশন থেকে নিয়ে নেবেন 2 নম্বর কথা হলো আলী সাহেব আপনার লাইফ ইন দ্য ইউকে আছে তাহলে আপনার জন্য B1 পাস করা খুব কঠিন হবে না B1 পাস করতে হবে আপনাকে IELTS বোর্ড থেকে IELTS থেকে অথবা ট্রিনিটি কলেজ থেকে আপনি এই দুইটা দিয়ে দিলে আপনার কোনো হার্ডল নাই ইনশাআল্লাহ ইউ উইল গেট ব্রিটিশ সিটিজেনশিপ থ্যাংক ইউ মিস্টার আলী ফ্রম লন্ডন লেটস গো টু বাই হাসান তুমি আপনি ফোন করলাই লন্ডন থাকি আপনি কই দিয়া 2009 সালে স্টুডেন্ট হয়ে আইসলাই হোয়াট এ লাকি গাই আইয়ালে টোয়েক দিয়া একবার টোয়েক দিসলাই টোয়েক দিয়া মাশাআল্লাহ স্টুডেন্ট ভিজাও পাইসলা তারপরে বিয়া করিয়া আপনি বিয়ার স্পাউস ভিজাও পাইসলা সিটিএন গিল্ড একটা ইয়ে দিয়া সিটিএন গিল্ডস সার্টিফিকেট দিয়া কিন্তু দেশ সময় ওয়াইফ রে লইয়া হোক আর না লইয়া হোক দেশ গেছিল আইতে সময় এয়ারপোর্ট থেকে আপনার এয়ারপোর্ট থেকে তারা আপনার ভিসা রিভোক করে দিলাইছিল ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালও গেছেন এর বিরুদ্ধে ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল গিয়ালে আপনার জিতছেন জিতলে হোম অফিসে তারা আপার ট্রাইব্যুনালও ডাইরেক্টলি অ্যাপ্লাই করছে ওটার বিরুদ্ধে এখন আপনার কিতে হইতে পারে শুনেন আসান ভাই হুবহু আপনার মতো ওলা আমার এক ক্লায়েন্ট এক মহিলা টোয়েক দিয়া আসিল তান আর বাদে বিয়া করছেন এক কাউন্সিলারের বাইরে আর বিয়া করিয়া হানিমুন লাগে বাংলাদেশে গেছেন মনে মনে তো দুনিয়া আরো খান হয়ে গেছে আর আইতে সময় এয়ারপোর্টও দরি লিছে দরিয়া আপনার হো মহিলার আপনার লাখান ভিসা খাটি দিছে পাসপোর্টও রাখি লিছে আপনারও হয়তো পাসপোর্ট নিশ্চয় রাখছে কার্ডও রাখি লিছে আপনার আপিল করার সুযোগ দিছে বাদে আমি এই কেসটা করছি না যাই হোক আপনার যে ব্যাপারটা হইল এইটা আপনি আপিল উইন করলেও যখন কোর্টও যাইবা যে পার্টিয়ে লুজ করব এই পার্টিয়ে আবার আপার ট্রাইব্যুনালও পারমিশন দিয়া যাইতেও পারে হোম অফিস চলাখান গেছে আপনার যে ব্যাপারটা এইটা প্রমাণ করতে হইলে খুব কম্পিটেন্ট লয়ার দরকার আমার এক ক্লায়েন্টর আপার ট্রাইব্যুনালও এক জাজ ইন্ডিয়ান জাজ আছিল উই কুডন্ট উইন দে আপনার একটা দরকার ভালো এক্সপার্ট কম্পিটেন্ট লয়ার যারা এরার কেস থেকে আপনি অ্যাডভিস ইয়ে নেওয়া যদি আপনি বালা করে আর্গু করতে পারেন বলে লুক আই হ্যাভ গট IELTS হিয়া আই হ্যাভ গট সিটি অ্যান্ড গেলস হিয়া আই হ্যাভ গট এ ডিগ্রি হিয়া হাউ ক্যান ইউ সে দ্যাট আই হ্যাভ ডান দি টোয়েক
এখন যদি তারা প্রমাণ করতে পারে আপনি দুই নাম্বারই ফোর্স হইন, তো দুই নাম্বারই করলে আপনার ভিসা দেখল নিতে পারে। তবে তবে আপনি সব শেষে কইছেন আপনার চার মাসের একটা বাচ্চা আছে। আপনি জানেন যদি কোনো কোনো ডিসেপশন থাকে, তো এইমাত্র ডিসেপশন রে একমাত্র ডিসেপশন রে খাটিবার ফত হইল ফ্যামিলি লাইফ। আমরা দেশ হইন কেউ যদি কোনো কারণে বিষাক্ত জিনিস খাইলায়, তো তাড়াতাড়ি কইন গো তাড়াতাড়ি তেঁতুল ঘটান, তেঁতুল ইয়ে করিয়া তেঁতুলের শরবত খাওয়াই দিলে বিষাক্ত ফাতলা হয়ে যায়। এই জিনিসটা হইল আপনার এই যে টোয়েকট যে দান্দা এইটারে পাতলা করা লাগি, এই যে ফ্যামিলি আন্ডার আর্টিকুলেট এটাই ফাতলা করতে পারে। আপনি কিন্তু এই এই অন দ্য এয়ার ল অ্যান্ড জাস্টিসর অথবা অন্য কোনো লিগেল প্রোগ্রামের অ্যাডভাইসে আপনার কোনো কাজ হবে না রে ভাই। আপনি হাসান ভাই, আপনি ভালো কম্পিটেন্ট লয়ারের কাছ থেকে একজন দুইজন তিনজনের কাছ থেকে গিয়ে অ্যাডভাইস লোকা, এবং তারপরে লয়ার হলে যে কথা কইন ও কথা অনুসারে কাজ রোকা। থ্যাংক ইউ হাসান ভাই, উইশ ইউ বেস্ট অফ লাক। অনেক ধন্যবাদ ভাই সাহেব উত্তরগুলো কমপ্লিট করার জন্য। আমরা যদি আরেকটা প্রশ্ন নিয়ে সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিই সংক্ষিপ্ত আকারে। আমি দেখছি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আতিক, আমার নাম লন্ডন থেকে ফোন করলাম ভাই। আতিক ভাই খোকা সাইন খুব সংক্ষিপ্ত ভাবে কইবা, আমরাও লগে লগে উত্তর দিলাম। আমার আমার টুটারটা বাই 2010 এর লিগেসি আন্ডারে পার্মানেন্ট রেসিডেন্ট পাইছে। জি, তো এখন তাই নি অফারটা আপনার ব্রিটিশ সিটিজেনশিপ লাগি অ্যাপ্লাই করতা। জি, তো তার রিকোয়ারমেন্টটা কিটা লাগবে বর্তমানে? তার পাসপোর্ট পাসপোর্টটা ডেট এক্সপায়ার হইছে। আমি একটা উদাহরণ দেই, কুশিয়ারা নদী বা সুরমা নদী ফাড়ি দিতে হইলে জেলাখানে একটা নৌকা ছাড়ে, নৌকা ছাড়া তো ফাড়ি দেওয়া যায় না, ঠিক না? এইরকম হোম অফিসর গেছে কোনো অ্যাপ্লিকেশন করলে একটা নৌকা হইল একটা পাসপোর্ট, এই পাসপোর্ট ছাড়া ইউ ক্যান গো নোওয়্যার। এখন আপনার ভাই ব্রিটিশ সিটিজেনশিপ কর্তা, বাংলাদেশি পাসপোর্ট ইজ এ মাস্ট কইবা তান রে পাসপোর্টটা বানাই লিতা, এক নম্বর রিকোয়ারমেন্ট। দুই নম্বর হইল যেহেতু তান লিগেসির আন্ডারে ফাইস ইন 2010 এর কারণে তান পুরা 5 বছর টাকা লাগবো, তো তান তো 5 বছর নয় তান 6 বছর হইয়া আসছে। এখন 6 বছর হয়ে যায় যদি তো আলহামদুলিল্লাহ তাইন ফারবা, কিন্তু ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট যেটা এই ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট হইল তাই B1 পাস করতে হইব আর লাইফ ইন দ্য UK পাস করতে হইব। তবে আপনার বাইরে কোন জানু তাই যেদিন আগে তান কোনো অবস্থার অবস্থার তাই খামুম করি তখন অথবা গুড ক্যারেক্টার সম্বন্ধে যদি তান কোনো কোয়েশ্চেন থাকে, মনে করো কা কোনো দিন একটা পুলিশের কোশ্চেন পাইছেন অথবা সিভিল জাজমেন্ট আছে, এই ধরনের জিনিস যেহেতু অ্যাসাইলাম শিকার আসলা যে কোনো একটা হইতে পারে, ছোট্টখাটো জিনিসের লাগি ইদানিং হোম অফিসে ব্রিটিশ সিটিজেনশিপ না করে দেয়। ইনডিফিনিট লিভ লওয়া একটা অনেকটা সহজ সিটিজেনশিপ থাকে, এর কারণে আপনার বাইরে কইবা বাংলাদেশি পাসপোর্ট বানাইতা, B1 পাস করতা, লাইফ ইন দ্য UK পাস করতা, আর মেহরবানি করি তান কারেক্টটা রেফারেন্স একটা ওটা দেখিয়া অ্যাপ্লাই করেন জানু, ইনশাল্লাহ আপনার ভাই আতিক ভাই he will be British citizen soon. Thank you. অনেক ধন্যবাদ ভাই সাহেব। আমি আসলে আরো সময় আমার হাতে থাকলে আপনাকে দিতাম, কিন্তু দুঃখিত। দর্শক মণ্ডলী, আপনার সঙ্গে কথা বলতে বলতে আপনাদের প্রশ্নের উত্তর দিতে দিতে আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে। আগামী সপ্তাহে একই সময়ে দেখা হবে আমাদের প্রোগ্রাম। আপনারা আগামীকালকে 12:30 থেকে রিপিট দেখতে পারবেন, এবং ইউটিউবে যদি আপনারা ল অ্যান্ড জাস্টিস এবং আমাদের যে ডেটে চাইবেন ডেট দিয়ে এবং সেগমেন্ট 1-4 পর্যন্ত আপনারা দেখতে পারবেন। আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।